ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রঞ্জন শুভ্র। করোনার মধ্যেও প্রতিবেশী দেশগুলোতে রেকর্ড পরিমাণে সরাসরি বৈদেশিক বিনিয়োগ আসলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2020-21 অর্থ বছরে মোট এফডিআই এসেছে 250 কোটি ডলার, যা মোট দেশজ উৎপাদন জিডিপির 1% কম। বহু চেষ্টা করেও দেশের ব্যবসায়িক পরিবেশের উন্নতি হচ্ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে, যার প্রভাবে এফডিআই প্রবাহ কম বলেই মনে করা হচ্ছে। আজ তাই টালি খাতায় আলোচনা করব সরাসরি বিদেশি বিনিয়োগের পরিবেশ নিয়ে। যুক্ত হচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। আমাদের আজকের আলোচনার বিষয়, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ছে না কেন? দুজনকেই স্বাগত। আমি আপনাদের কাছে একই বিষয়ে আসলে জানতে চাইব, বিষয়টা হচ্ছে যে কেন আসলে মানে বাড়ছে না সরাসরি বিদেশি বিনিয়োগ। শুরুতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, আপনার কাছে আসলে জানতে চাই কেন বাড়ছে না, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি দেখি 2020-এর জানুয়ারি সেপ্টেম্বর যেটা ছিল সেটাতে কিন্তু 2020 মানে কমেছে দিকটা, আপনি যদি ধরেন ইকুইটিটা ধরেন, তার কারণ একটা তো কোভিড সিচুয়েশন, সারা পৃথিবী স্থবির হয়ে পড়েছে, বিনিয়োগ যারা করেছে তারা নিজেদের বিনিয়োগটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে বা রিকভার করার চেষ্টা করছে, নতুন বিনিয়োগ করার সুযোগ তারা পাচ্ছে না। আর বাংলাদেশে যদিও একটু ভিন্ন চিত্র, কারণ বাংলাদেশের অর্থনীতি কিন্তু অন্য দেশের থেকে একটু বেটার, ভালো পজিশনে রয়েছে। এই কোভিড পিরিয়ডে আপনার গত বছর জিডিপি গ্রোথ হচ্ছে 5.24%, উইচ ইজ রিমার্কেবল আই মাস্ট সে। তো সেই হিসাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অন্য দেশের থেকে ভালো, এবং এখানে বিদেশি বিনিয়োগে কিন্তু একটা আগ্রহ রয়েছে, কারণ চায়নার তে অনেকগুলি জিনিস হয়েছে, যেমন এনভায়রনমেন্ট ইস্যুতে তাদের অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তারপরে আপনার বিদেশি বিনিয়োগ জাপানিজ এবং অন্যরা যারা ছিল তারা রিলোকেট করা শুরু করেছে, বাংলাদেশ তাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন। কিন্তু যে জিনিসটা হচ্ছে, আমরা যে ফ্যাসিলিটিগুলি কমিট করছি সেগুলি এখন পর্যন্ত ফুলফিল করতে পারিনি, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে, এর সুফল পেতে সময় লাগে। বিদ্যুতে আমরা যথেষ্ট উন্নতি করেছি, কিন্তু সেই বিদ্যুৎকে আমরা শিল্পে ব্যবহার করতে পারছি না, দুটো কারণে, একটা ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং কোয়ালিটি বিদ্যুৎ যেটা সেটা রয়েছে, আর গ্যাসের যে একটা স্টেবিলিটি, আমাদের গ্যাস বিরাট একটা সম্পদ ছিল, কিন্তু ক্রমান্বয়ে এটা যেহেতু রান আউট হয়ে যাচ্ছে এবং এলএনজির উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি এবং বহির্বিশ্বের দাম বাড়ছে, যার জন্যে এখানে প্রাইস অ্যাডজাস্টমেন্টের একটা ইস্যু রয়ে গেছে, এই এখানে একটা অনিশ্চয়তা রয়ে গেছে। সেই জন্য যেটা হচ্ছে যে দেশীয় বিনিয়োগকারীরা কিন্তু এখনো স্কোপ রয়েছে, যেমন টেক্সটাইলে এখন উলম্ফন হয়েছে এবং এখানে বিনিয়োগ করার প্রয়োজন দেখা দিয়েছে, কারণ অনেক অর্ডার বাংলাদেশে চলে এসছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে এর আরো ডিম্যান্ড বেড়েছে, কিন্তু গ্যাস বিদ্যুৎ না থাকা এবং ইউরোপিয়ান সোর্স থেকে মেশিনারি এই কোভিড পিরিয়ডে তারা পাচ্ছে না, লিড টাইম অনেক বেড়ে, যেটা আগে 9 মাস থেকে 1 বছর ছিল এখন 2 থেকে 2.5 বছর চলে গেছে। সেই জন্য এইখানে লোকাল ইন্ডাস্ট্রিগুলি তারা এক্সপ্যান্ড করতে পারছে না। এই পরিস্থিতিতে আমরাই যদি কমফোর্টেবল জোনে না থাকি, তাহলে বিদেশি বিনিয়োগ, বিদেশিরা কিভাবে আসলে এসে বিনিয়োগ করবে? জি ধন্যবাদ আপনাকে, আমি নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে আরো। মীর নাসির হোসেন, আমি একটু যেতে চাই অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমানের কাছে। ডক্টর আশিকুর রহমান, আমরা ব্যবসায়ীর কথা শুনলাম, আপনার মতামত একটু শুনতে চাই, আসলে কেন বিদেশি বিনিয়োগ বাড়ছে না, বা যেখানে প্রতিবেশী দেশগুলোতে কিন্তু আমরা দেখেছি যে রেকর্ড পরিমাণে এই করোনার মধ্যেও তাদের বিদেশি বিনিয়োগ এসেছে, আমাদের এখানে কেন এমনটা হচ্ছে না? না, থ্যাংক ইউ আপনাকে। আমাদের দেশে আসছে না তা না, বাট আমাদের দেশে পরিমাণ মতে অনেক কম আসছে, এবং এটা একটা স্টেটেড ফ্যাক্ট। ভিয়েতনামে $16 billion অফ এফডিআই আসছে এভরি ইয়ার, সেই তুলনায় আমাদের যে $2-3 billion এটা আসলে কিছুই না। এবং এফডিআই যে কম আসছে এটা গভর্নমেন্ট রেকগনাইজ করে, এবং তাই কিন্তু এই বছরের অ্যাটলিস্ট তাদের এই টার্মের শুরুতে তারা কিন্তু বিডা নামে একটা ইনস্টিটিউশন তৈরি করেছে, এবং বিডার লক্ষ্যই ছিল যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে একটা ক্যাটালিস্ট হিসেবে প্লে করা এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা। এখন আপনি বুঝেন
আমি যখন একজন FDI বিদেশি উদ্যোক্তা হব, আমি কোন দেশে বিনিয়োগটা করব, আমি যে দেশে ল্যান্ডটা ইজিলি প্রোকিউর করতে পারবো, আমি যে দেশে চিপেস্ট কর্পোরেট ট্যাক্স দিতে পারবো, এবং যে দেশের ট্রেড পলিসি এবং ইনস্টিটিউশন আমাকে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দেবে যেখানে আমি কাজ করে সুস্থ পাবো এবং হাইয়েস্ট প্রোডাক্টিভিটি অ্যাচিভ করতে পারবো। বেসরকারি খাত দুইটা জিনিস থাকে, প্রোডাক্টিভিটি which translates into profitability, এবং সেকেন্ডটা হচ্ছে মার্কেট। তো একজন FDI যখন আনে, তার দুটো উদ্দেশ্য হতে পারে, সে বাংলাদেশের মার্কেটকে কেটার করতে যেতে পারে বা বাংলাদেশে পণ্য তৈরি করে সেই পণ্য বহির্বিশ্বে বিক্রি করতে যেতে পারে। তো সেই দুইটা অবজেক্টিভকে আমরা কতটুকু অ্যাড্রেস করতে পেরেছি। গভর্নমেন্ট প্রথমে এসে বিডার যখন এইবার করলেন, বিডার দুইটা অবজেক্টিভ ছিল, একটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোনগুলিকে ফ্যাসিলিটেট করা, এবং আমি মনে করি স্পেশাল ইকোনমিক জোন আমাদের যে ল্যান্ড প্রবলেম সেটাকে অনেকটা অ্যাড্রেস করছে, এবং এই 10টা বা 20টা স্পেশাল ইকোনমিক জোনকে যদি আমরা চায়নার মতন মার্কেটে নিয়ে আসতে পারি এবং তাদের ইউজফুলনেস বিদেশি উদ্যোক্তাদের দেখাতে পারি, তাহলে সেটার একটা ইউটিলিটি আমরা পাব। কিন্তু দ্বিতীয় জায়গাটাই আমি যেখানে মনে করি বিডা একটু টাইম নষ্ট করেছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স ছিল, ডুইং বিজনেস ইন্ডেক্স। এই বিজনেসটায় কিছু অপটিক্যাল র্যাঙ্কিং হতো, যে র্যাঙ্কিংটা ভালো করার জন্য তার অনেক সুপারফিশিয়াল রিফর্মের প্রতি সময় নষ্ট করেছে। আপনি হয়তো জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক এখন নিজেই ডুইং বিজনেস ইন্ডেক্সকে স্থগিত করে দিয়েছে, বিকজ এটার মধ্যে অনেক মেথাডোলজিক্যাল ফ্ল ছিল। যাই হোক, এখন ওইখান থেকে আমরা বেরিয়ে এসে এখন আমার মনে হয় যে স্পেশাল ইকোনমিক জোনকে প্রাধান্য দেওয়া উচিত, তার পাশাপাশি ট্রেড পলিসি এন্ড ফিসকাল পলিসি অনেক ইম্পর্টেন্ট। আপনার ভিয়েতনামে যদি আপনার কর্পোরেট ট্যাক্স দিতে হয় 20% ঘরে, আর আমি FDI যদি বাংলাদেশে এনে আমার কর্পোরেট ট্যাক্স দিতে হয় 32%, তাহলে সেই জায়গাটায় আমি যদি বিদেশি উদ্যোক্তা হই আমার চিন্তা করতে হবে। দ্বিতীয় জায়গা হচ্ছে আমি যদি বাংলাদেশে পণ্য উৎপাদন করি আর আমার ইন্টেনশন থাকে আমি বাংলাদেশে পণ্য উৎপাদন করে সেই পণ্যটা আমি আমেরিকায় বিক্রি করব, তাহলে আমার র মেটেরিয়ালগুলি আমি কোন সুবিধায় আনব? আমরা জানি RMG-র জন্য বন্ডেড ওয়ারহাউস এবং ব্যাক টু ব্যাক LC-র একটা সুযোগ আছে, বাট আমি যদি মোটরসাইকেল বানাই, আমি যদি খেলনা বানাই, আমি যদি লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস বানাই, তাহলে কি আমি সেই সুযোগগুলি পাব? সেই জায়গায় তো আমাদের দেশে অনেক গ্রে এরিয়া আছে। আমি একজন উদ্যোক্তা হিসাবে যদি ওয়ার্ল্ড ফ্যাসিলিটিসগুলি না পাই, আমি যদি ওয়ার্ল্ড কমোডিটিসগুলি ওয়ার্ল্ড প্রাইসে না কিনে এনে আমি ওগুলি যদি বানাতে না পারি, তাহলে আমার মধ্যে একটা হেজিটেশন থাকবে আগামী দিনগুলোতে। আমি মনে করি প্রতিবেশী দেশগুলোর তুলনায় ব্যবসায়িক পরিবেশ যদি বলা যায়, সেটি আসলে আমাদের দেশে কতটা আসলে অনুকূল, বা কিভাবে যদি তুলনামূলক কোন চিত্র যদি টানতে চাই আপনার একটু মতামত শুনবো। আমাদের দেশে সবচেয়ে যে অসুবিধাগুলি, আমরা ব্যবসা করতে গিয়ে শিল্প করতে গিয়ে যেটা দেখছি, সেখানে চলে যাদের কাছ থেকে আমরা সার্ভিস নেই, রেগুলেটরি অথরিটিস যেগুলো আছে, NBR বলেন, আরো যেগুলো রয়েছে, এইখানে কিন্তু আমরা দেখি যে অনেকটা বৈরী মনোভাব, যে মনে হয় যেন সব ব্যবসায়ী খারাপ এবং সব তারা যারা আছে সবাই সৎ, সবাই ভালো। তো এই যেটা মানে অনাস্থার জায়গা, এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভীষণ ভোগাচ্ছে, এবং ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে এইটা মানে খারাপের দিকে যাচ্ছে, এবং আমাদের সেসব জায়গায় অনেক জায়গায় বর্ধিতভাবে একটা খরচ দাঁড়িয়ে যাচ্ছে, সেই জায়গাটা একটা রয়েছে। তারপরে হচ্ছিল যে আমার যদি সময় মতো আমি না পাই আমার যে জিনিসটা দরকার, আমি কাস্টমস পয়েন্টে গিয়ে যে ভোগান্তি আমাদের পড়তে হয়, একটা আমার র মেটেরিয়াল আসলো, সেটা হঠাৎ করে বললো যে এটা কেমিক্যাল টেস্ট করতে হবে আর বুয়েটে পাঠাবো, এদিকে আমার কন্টেনার পড়ে থাকছে, 5 দিন ফ্রি টাইমের পরে আমার ড্যামেজ করতে ধরতে হচ্ছে, আমার সেই রিপোর্ট কখন আসবে আমি জানি না, হয়তো কোনো সময় 15 দিনে আসে, কোনো সময় 20 দিনে আসে, এই জিনিসটা আমার মাল কিন্তু স্টাক আপ থাকছে। তারপরে আরবিট্রারি অ্যাসেসমেন্ট অনেক জায়গায় হচ্ছে, যেখানে আমরা তো ট্রানজ্যাকশন ভ্যালুর উপরে আমরা চাই যে অ্যাসেসমেন্টটা হোক, কিন্তু রেফারেন্স ভ্যালু যখন হয় কোনো সময় একটা বেড়ে গেলে সেইটা তারা একদম সেট করে দেয়
পরে যদি আমি কম দামেও আমি এলসি করে আনি, কিন্তু ওই ভ্যালুতে আমাকে তখন ট্যাক্স দিতে হয়। সিমিলারলি ইনকাম ট্যাক্সও একই অবস্থা। কারণ হচ্ছিল ইনকাম ট্যাক্সের অসুবিধা হচ্ছে যে আমরা এত মানে 17-18 কোটি লোকের দেশে 40 লাখ যদি টিনধারী হয় এবং তার মধ্যে অর্ধেক লোক যদি ট্যাক্স পে করে, সেখানে আপনার আমার ইকোনমি বাড়ছে, বাজেটের পরিধি বাড়ছে এবং রেভিনিউ রিকোয়ারমেন্টটা বাড়ছে, রেভিনিউ জেনারেশন। তো যদি এই এই একই জায়গা থেকে যদি এইটা আরোন করতে যাওয়া হয়, অবভিয়াসলি যারা ট্যাক্স দিচ্ছেন তাদের উপর চাপ ক্রমান্বয়ে বাড়ছে এবং সেইখানে যেটা হচ্ছে সেখানে ঐচ্ছিক ক্ষমতাগুলি তারা ব্যবহার করছেন যারা ট্যাক্স অ্যাসেসমেন্ট করেন, এই জায়গায় আমরা অসহায় হয়ে পড়ছি। এই জায়গাগুলি আমি মনে করি না যে বাংলাদেশের মতো এরকম খারাপ অবস্থা অন্য কোনো দেশে আছে। যে মীর নাসির হোসেন, আপনার কথা থেকে যেটি বোঝা গেল যে নীতি নির্ধারণী পর্যায়েও আসলে আমার মনে হয় কি এক ধরনের পুনর্বিবেচনার বিষয়টি দাবি রাখে। দুজনই থাকুন আমার সাথে, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে একই প্রসঙ্গে নিশ্চয়ই আবারও কথা হবে। ইসলামী ব্যাংক তালিকাতে একটা বিরতি নিচ্ছে, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডক্টর আশিকুর রহমান এবং মীর নাসির হোসেন। সরাসরি বিনিয়োগ, দেশে বিদেশি বিনিয়োগ কেন বাড়ছে না, এই বিষয়ে আলোচনা করছি। আমরা বিরতির আগে সমস্যাগুলো শুনছিলাম যে আসলে কেন আসছে না, সমাধানটা কী হতে পারে। আমি ডক্টর আশিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। এটা তো আসলে অনেক লম্বা আলোচনা, বাট আমি অল্প কথাই যদি বলি যে একটা বিদেশি উদ্যোক্তা যখন একটা অন্য দেশে যায় সে তিনটা জিনিস দেখে, সে কি ধরনের ট্যাক্স পলিসি ফেস করবে, সে কি ধরনের ইনস্টিটিউশনাল কোয়ালিটি ফেস করবে, সে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি ফেস করবে। এখন সেই তিনটা জায়গাটি আমাদের অ্যাড্রেস করতে হবে। আমি যখন বাংলাদেশে বিনিয়োগ করতে আসব আমার তাকে অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, আমার তাকে একটা ইজি ট্যাক্স এনভায়রনমেন্ট দিতে হবে, আমার তাকে একটা হেল্পফুল রেগুলেটরি এনভায়রনমেন্ট দিতে হবে। এই তিনটা জায়গায় যদি আমরা সাপোর্ট দিতে পারি তাহলে অবশ্যই ভিয়েতনাম যদি $16 বিলিয়ন অ্যাট্রাক্ট করতে পারে তো আমরাও হয়তো $10 বিলিয়ন যেতে পারি। বাট আনফর্চুনেটলি গত 20 বছর ধরে এটা ট্রাই করা হচ্ছে কিন্তু, এবং 10 বছর ধরে এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কিন্তু আমরা GDP-র 1% উপরে FDI কে এখনো নিতে পারিনি। তো আমার মনে হয় এই ব্যাপারে বিডার আরো একটু স্ট্রং ভূমিকা নিতে হবে এবং FDI যারা আনবে, পোটেনশিয়াল যারা আমার দেশে ইনভেস্টার, তাদের সাথে ডাইরেক্টলি এঙ্গেজ করে তাদের প্রবলেমগুলিকে আমাদের সলভ করতে হবে। এইভাবে ওই ডুইং বিজনেস ইন্ডেক্সে ভালো করার চেষ্টায় আমরা একটা বছর নষ্ট করেছি, তারপর ওয়ার্ল্ড ব্যাংকই ওই ইন্ডেক্সটাকে সাসপেন্ড করে দিয়েছে। এই ধরনের মেজারে না দিয়ে একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড যারা পলিসি মেকার্স তাদের অ্যাডপ্ট করতে হবে, অর্থাৎ যেটি আরও বেশি ব্যবসা বান্ধব পরিবেশ যাতে তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। মীর নাসির হোসেনের কাছে যেতে চাই, একইভাবে জানতে চাই কি করা যেতে পারে এই সমস্যার সমাধানে। কত অনেক কিছু করার দরকার রয়েছে। একটা হচ্ছিলো যে যে নীতিমালাগুলি সরকার বিভিন্ন সময় নিচ্ছে তার প্রপার ইমপ্লিমেন্টেশন করতে হবে। যেমন আপনার স্পেশাল ইকোনমিক জোনে যে ফেসিলিটিগুলি সরকারের, এটা সরকার কিন্তু ভালো উদ্যোগ, 100টা যে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করার উদ্যোগ নিয়েছে তার মধ্যে অলরেডি 20-25টা শুরু হয়েছে। সেটা হচ্ছে আমাদের জমির সমস্যা এবং ইউটিলিটি যেগুলি ব্যবহার করতে পারে, গ্যাস, বিদ্যুৎ এবং এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আরম্ভ করে যেগুলি, এগুলি এক জায়গায় থাকবে, সেটা সব দিক দিয়ে বেনিফিট। কিন্তু সরকার এইগুলি সম্পূর্ণ কতদিনে দিতে পারবে, এটা নিয়ে কিন্তু অনেক আমি দেখেছি বিদেশি উদ্যোক্তাদের একটা শঙ্কা যে আসলে যে এই স্পেশাল ইকোনমিক জোনগুলি হচ্ছে সেগুলি কবে তারা সার্ভিস প্রপারলি দিতে পারবে। 2 নম্বর হচ্ছিল যে আমাদের যে হ্যারাসমেন্ট যেগুলি জায়গায় হচ্ছে বিশেষ করে কাস্টমস পার্টি, এটা অটোমেশন দরকার। আমরা কিন্তু বিজনেস কমিউনিটি থেকে ঢাকা চেম্বার, চিজং চেম্বার উদ্যোগ নিয়ে লেট নাইনটিজের থেকে আমরা শুরু করেছিলাম যে অটোমেশন করে দেওয়া, সেটা কিন্তু কাজ করেনি এখনো, কিন্তু এখনো অ্যানালগ সিস্টেমে অনেক কিছু চলছে, সেই জিনিসটাতে ডিজিটালাইজ করতে হবে, অটোমেশনে আনতে হবে। তারপরে হচ্ছিল ইনকাম ট্যাক্সের যে ইয়েটা, এর পরিধি বাড়াতে হবে। আমাদের যদি এখন পার ক্যাপিটাল ইনকাম $2500 হয় তাহলে কত লোক আপনি ট্যাক্স নেটের মধ্যে আসা উচিত, কিন্তু আমরা কি তাদেরকে আনতে পারছি, এটা তাদের ব্যর্থতা।
এই জায়গাগুলি আনতে হবে, যাতে কেউ নিরুৎসাহিত না হয়। কারণ হচ্ছে যে ট্যাক্সের এমন একটা ব্যাপার হচ্ছে যে সংক্ষুব্ধ হলে তার যাওয়ার জায়গা নেই। কারণ যখন একজন ট্যাক্স অ্যাসেসিং অফিসার এবং কমিশনার লেভেলে আপনার ট্যাক্স অ্যাসেস করে দিচ্ছেন, তারপরে আপনার যদি অ্যাপিল করতে হয় সংক্ষুব্ধ হয়ে, তখন আপনি আর একটা অ্যাপিল ইয়েতে যাবেন, সেখানেও কিন্তু ট্যাক্সের লোক যদি সেখানে বসে আছে। আবার যদি আপনি ট্রাইব্যুনালে যান, সেম কেস, তার কিন্তু রিলিফ পাওয়ার জায়গা থাকে না আনলেস হি গোস টু কোর্ট, হাইকোর্ট। সেটা কিন্তু পুরো ব্যবসায়ী চান না এত দীর্ঘ সময় ব্যয় করতে এবং এর মাঝে পরিবহনের বিষয়টি যদি কেউ এখানে বিনিয়োগ করে সেটি আবার বাইরে রপ্তানি করতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় যেটি যে পরিবহনের বিষয়টিও আরো বেশি উন্নত করা উচিত, আপনি কি মনে করেন সেই ব্যাপারে? পরিবহন তো আসলে উন্নত করা দরকার। কারণ হচ্ছে যে চিটং আমাদের লাইফলাইন বিজনেস, 85% to 90% আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট কার্গো। কিন্তু দেখেন ঢাকা চিটং হাইওয়ে আমরা করেছি অনেকদিন পরে, কিন্তু সেটা কিন্তু এখনো আমি মনে করি যে আমাদের সময় উপযোগী হয়নি। তারপরে কন্টেনার ফেসিলিটি, যে ঢাকায় যে কমলাপুরে কন্টেনার ডিপোটা করা হয়েছে, এখানে কিন্তু এই রেলওয়ের স্বল্পতার জন্য এখানে আসতে পারে এবং অ্যাসেসমেন্টে এখানে প্রবলেম হচ্ছে। এই জায়গাগুলি যদি অ্যাড্রেস না করা যায় এই, তাহলে কিন্তু আমরা সুফল পাবো। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে তালিকাতায় যুক্ত হওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।